الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وآتوا اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حوبا كبيرا وإن خبتم ألا تقسطوا في اليتامى فانكحوا ما طاب لكم من نساء مثنى وثلاثة ورباع فإن خبتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم ذلك أدنى ألا تعولوا صدق الله العظيم সম্মানিত উপস্থিতি আজকের যেই মূল আলোচনার ধারাবাহিকতা হচ্ছে এতিম মিসকিন দরদি অসহায়দের নিয়ে আজকে কিছু কথা বলবো আপনাদের সম্মুখে ওয়াইন খিবতুম আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানুষদেরকে সুন্দর ভাষায় বুঝিয়ে দিয়েছেন তোমরা ইতিম মিসকিন দরিদ্র অসহায়দেরকে তোমরা দিয়ে দাও কি দিয়ে দাও ইতিম দরিদ্র যারা অসহায় রয়েছে তাদেরকে তাদের যদি তোমাদের কাছে কোনো সম্পদ থাকে মাল থাকে টাকা পয়সা থাকে তাহলে এই ইতিম মিসকিন দরিদ্রদের মাল তোমরা ফেরত দিয়ে দাও আল্লাহ তুকসিতু তাহলে তোমাদের জন্য সুবিচার করতে পারবে তোমাদের জীবনের যত ভালো কাজ আছে তাহলে করতে পারবে তোমার যে ক্ষমতা আছে আজকে তোমার ক্ষমতা আছে বিদায়
তুমি আজকে ইতিম মিসকিন দরিদ্র অসহায় মাল তুমি বক্ষণ করতেছো, কিন্তু এই মাল বক্ষণ করার কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার সংসারের ভিতরে খায়ের বরকত হচ্ছে না। ফিল ইয়াতামা, ইতিমের প্রতি তুমি কি করো, দরদ দেখাও। নবীজি ইতিমদেরকে ভালোবাসতেন। আমরা দেখতে পারি ইতিম মিসকিন দরিদ্র অসহায় আমরা যারা আজকে ঢাকা শহরে চলাফেরা করতে যাই, সেইখানে গিয়ে দেখতে পারি অনেক রেল স্টেশনের ভিতরে হাত নাই পা নাই, গড়াগড়ি করতেছে, টাকা চাইতেছে, হাত পাততেছে। আমরা আজকে সেই ইতিমের দিকে একটু যদি নজর দেই, নজর তো দেই না, হাত পাততেছে, আমার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা রব্বুল আলামিন সুস্থ রেখেছেন, আজকে আমরা সেই দরিদ্রর দিকে আমরা তাকাইতেছি না। আল্লাহ তাআলা বলতেছেন যে ইতিমদেরকে তোমরা ভালোবাসো, এই দরিদ্রদেরকে তোমরা ভালোবাসো, এই ভালোবাসার কারণে তোমার সম্পদের ভিতরে খায়ের বরকত হয়ে যাবে, তোমার টাকার ভিতরে বরকত হয়ে যাবে, তোমার সমস্ত কাজের ভিতরে আল্লাহ তাআলার তরফ থেকে খায়ের বরকত দান করবে। ফাঙ্কিহু, তোমরা ভালোবাসো, সহানুভূতি করো, মা তাবালাকুম, যা তোমাদের ভিতরে পছন্দনীয়। তুমি যদি এই ইতিম মিসকিন দরিদ্রদেরকে ভালোবাসতে পারো, এই সম্পদ যদি তোমার কাছে থাকে, তুমি এই সম্পদ দিয়ে আলাদাভাবে ওই ইতিমকে তুমি লেখাপড়ার খরচ তুমি দিয়ে দাও, লালন পালনের তুমি দায়িত্ব নিয়ে নাও, তাহলে এই ইতিমের মাল সম্পদ যে তোমার কাছে থাকার কারণে, তুমি তাকে লালন পালন করার কারণে এই টাকা দিয়ে যে তোকে মানুষ করা হলো, এর কারণে যে আপনি মাল ছিল, আপনার অনেক সম্পদ ছিল, এই সম্পদের ভিতরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন গায়বী খাজানা থেকে আপনি বরকত দিয়ে দিবেন। মিন নিসা, নারীদের কথা বলা হয়েছে এখানে, মাসনা এখানে ইতিম দরিদ্র হিসাবে বলা হয়েছে, স্ত্রীদেরকে বোঝানো হয়েছে, নারীদেরকে বোঝানো হয়েছে। ইতিম মিসকিন শুধু অসহায় দরিদ্র, হাত নাই পা নাই, এদের এরাই শুধু অসহায় না, দরিদ্র নয়। আপনি সম্পদ আছে, আপনি বিবাহ করার জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে অনুমতি দিয়েছেন, আপনি অনুমতিকে আপনি আজকে অসহায়, অর্থাৎ একজন নারীকে বিবাহ করলেন, মাসনা দুইজন পর্যন্ত আপনি বিবাহ করতে পারবেন, ও সুলাসা বা তিনজন পর্যন্ত আপনি বিবাহ করতে পারবেন, ও রুবা চারটা পর্যন্ত বিবাহ করার জন্য অনুমতি দিয়েছেন। কিন্তু আমরা আজকে সমাজের ভিতরে প্রচলন হয়ে গিয়েছে, আমার টাকা আছে, আমার অর্থ আছে, আমার সম্পদ আছে, বিদায়। আমরা আজকে অসহায় দরিদ্র একটি নারীকে বিবাহ করে কিছুদিন তার সাথে ঘর সংসার করে তাকেও আমরা বাড়ির থেকে বের করে দিতেছি, আলাদা করে দিতেছি, এবং আমার কাছ থেকে তাকে দূরে সরাইয়া দিতেছি। এটাই ইতিমের হক নষ্ট করা হলো। ইতিমের হক শুধু অসহায় দরিদ্র যার বাবা মারা গেছে তাই নয়, ইতিম হচ্ছে আপনি বিবাহ করেছেন, স্ত্রী হয়েছে, আপনি যদি স্ত্রীকে সঠিকভাবে লালন পালন না করতে পারেন, আপনি যেইভাবে যেই দিকে নেবেন স্ত্রী সেই দিকে যাবেন, আপনার স্ত্রী আপনার কাছে তো ইতিম। আপনি যদি সেই স্ত্রীর কথা বলা হয়েছে, অর্থাৎ ইস্তিমের হক, স্ত্রীর মহরানাটা হচ্ছে এই ইতিমের, যেরকম সম্পদ একজন বড়লোকের কাছে, চাচার কাছে, ফুবার কাছে রয়েছে, এরকম অবস্থায় একটি স্ত্রী স্বামীর কাছে সেই মহরানাটা রেখে গেছে, যদি এই মহরানাটা সঠিকভাবে আদায় করতে পারেন, তাহলে আপনি সেই ইতিমের হক আদায় করলেন। ফাইন ফিগুতুম, কিন্তু যদি তোমরা ভয় করো, আল্লাহ তাআদিলু, যদি তোমরা ইনসাফ না করতে পারো, চারটা পর্যন্ত বিবাহ করার জন্য অনুমতি দিয়েছে।
কিন্তু তোমাদের ভিতরে যদি ইনসাফ না থাকে, তোমাদের ভিতরে যদি বিচার না থাকে, তোমার ভিতরে যদি একটা স্ত্রীর পরে দ্বিতীয় স্ত্রী তুমি বিবাহ করতেছো, তুমি যদি বড় স্ত্রীর সাথে যেই ব্যবহার করতেছো দ্বিতীয় স্ত্রীর সাথে যদি তুমি সেই ব্যবহার না করতে পারো, অর্থাৎ ইনসাফ যদি না করতে পারো, আল্লাহ তাআলা তোমার ভিতরে যদি ইনসাফ না থাকে, তোমার ভিতরে যদি ওরকম সম্পদ না থাকে, অর্থ না থাকে, তাহলে তোমার জন্য একজন স্ত্রী জায়েজ, একজন স্ত্রী তোমার জন্য উত্তম, ওয়াহিদাতান, তাহলে একজনকেই তুমি বিয়ে করে নাও। আওমা মালাকাত, যারা মালিক হয়েছে, অর্থাৎ আমরা বিবাহ করতেছি জায়েজ আছে, বিশেষ করে যাদের আগের তো সময় ছিল, আগের বেলায় ছিল, অর্থাৎ অনেক আগের বাপদাদার সময় যেই প্রচলন ছিল, অর্থাৎ সেটাই জায়েজ। আপনার নিকটবর্তীর মেয়ে মানুষকে স্ত্রী বানানোর কথা বলা হয়েছে, অর্থাৎ আপনার বাড়িতে যেই মেয়েটি কাজ করতেছে দাস হিসাবে, দাস হিসাবে আপনার বাড়িতে যেই মহিলাটা কাজ করতেছে, আপনি যদি এই মহিলাটাকে অর্থাৎ ইতিম মনে করে বিবাহ করেন, তাহলেই তো আপনার নিজস্ব লোক হয়ে গেল, অর্থাৎ আপনার কাছের লোক, এটাই বলা হয়েছে। আওমা মালাকাত, যারা মালিক হয়েছে আপনার সম্পদের সাথে, আপনার টাকার সাথে, আপনার সকল কিছুর সাথে সম্পৃক্ত হয়ে গিয়েছে, কাজ করতেছে, আপনার খানা খাইতেছে, আপনার টাকা পয়সা নিয়ে লড়াচড়া করতেছে, অর্থাৎ এই মেয়েকে আপনাকে বিবাহ করার কথা বলা হয়েছে, কিন্তু আমরা যদি এখন বর্তমান এরকম অবস্থায় বিবাহ করি, করার পরে কিছুদিন পর ওই বিবাহ করার পরে ওই মেয়েকে আবার পৃথক করে ফেলাই, আমার কাছ থেকে সরাইয়া ফেলাই, এটাই হচ্ছে ইতিম মিসকিন দরদ থেকে আমরা লাথি মারলাম। নবীজি যে কথা বলেছেন ইতিমদেরকে, অসহায়কে মাতার হাত বুলানোর কথা বলা হয়েছে, আইমানুকুম তোমরা ডান হাত অর্থাৎ দাসীকে তোমরা বিবাহ করে নাও, দালিকা দুনা, এটাই তোমাদের নিকট বার্তা, আল্লাহ তাআলা তোমরা তাদের সাথে অবিচার করবে না। তোমরা যদি এতিমের প্রতি অবিচার করাকে ভয় করো, তাহলে দুই দুই বা তিন দিন যদি যদিও জায়েজ থাকে, তাহলে তোমরা যদি সঠিকভাবে এগুলো ইনসাফ মতো চলাইতে পারো, তাহলে আল্লাহ তাআলার তরফ থেকে তোমার ভীষণ শান্তি এসে যাবে। ওয়াতুন নিসা, নারীদেরকে বোঝানো হয়েছে শুধু কতিহিন্না, অর্থাৎ আমি এর আগে যে কথাটা বলেছি, অর্থাৎ আপনি বিবাহ করেছেন, আপনার জন্য একটি স্ত্রী জায়েজ হয়ে গিয়েছে, কিন্তু আপনি এই স্ত্রীকে বিবাহ করার পর শুধু কতিহীন না, তার যদি মহরানাটা আপনি না আদায় করে থাকেন, আপনার ইতিমের হক আপনার কাছে রেখে দিয়েছেন, আপনি বক্ষণ করতেছেন নিহলাতান, অর্থাৎ সৎ এবং পবিত্রতা হয়ে যাও, এগুলো আদায় করে, অর্থাৎ তুমি মহরানা তোমার কাছে আছে, এই মহরানাটা না আদায় করে তোমার শরীরটাকে এরকম পাক পবিত্র করে নাও, মহরানাটাকে আদায় করে নাও, ফাইন কিবুতুম ফাইন কিবুনালাকুম মত পর, তারা যদি ছেড়ে দেয় তোমাদের জন্য মঙ্গল হয়ে যাবে, অর্থাৎ যদি স্ত্রী স্বামীকে ছেড়ে দেয়, কিন্তু ওই সম্পদ ওই মাল একমাত্র ওই স্বামী গ্রহণ করতে পারবে, কোন আত্মীয় স্বজন এই টাকা পয়সা লড়াচড়া করতে পারবে না, একমাত্র স্ত্রী যদি ওই মহরানাটাকে স্বামীর কাছে মাফ করে দেয়, অর্থাৎ স্বামী এই টাকা যতটুকু টাকা মহরানার জন্য তোলা হয়েছে, এই টাকা যদি স্বামী এরকমভাবে তার জন্য আলাদাভাবে টাকা রেখে দেয়, রেখে দেওয়ার পরে যদি স্ত্রীর কাছে গিয়ে বলে তোমার মহরানা নাও, এই মুহূর্তে যদি স্বামী বলে যে স্ত্রী যদি বলে আমি মাফ করে দিছি, তখন এই টাকাটা তাও ওই স্বামীর খাওয়ার জন্য জায়েজ আছে, আর কেউ খাইতে পারবে না, তা থেকে কোনো কিছু নাফসাং ফাকুলু, তা তোমার তোমরাই খাও।
হানি আম মারিয়া অর্থাৎ আনন্দের সাথে গ্রহণ করো, তোমরা দুইজন এই টাকা দিয়ে আনন্দের সাথে তোমরা কি করো ভক্ষণ করো। এবং স্ত্রীর মহরানা মনের সন্তোষের খরচ মনে করে আদায় করো, অবশ্যই তারা নিজেরা যদি নিজেদের খুশিতে মহরানা কোন অংশ মাফ করে দেয় তবে তোমাদের আনন্দের সাথে তোমরা এগুলো গ্রহণ করতে পারো। ইসলামের পরিভাষায় বোঝানো হয়েছে ইতিম মিসকিন দরিদ্র অসহায় যারা, অর্থাৎ শিশুকালে যার বাবা মারা গেছে তাকেই তো আমরা ইতিম বলে মনে করি, এবং ছেলে এবং মেয়ের মধ্যেও কিন্তু ইতিমের পার্থক্য রয়েছে। ছেলে এবং মেয়ে বালেক হওয়ার পরে বয়স হওয়ার পরে কিন্তু এই ছেলে এবং মেয়ে আর ইতিম থাকে না, ইতিম হচ্ছে। আর একটি বিষয় হচ্ছে ইতিমের মাল সম্পদ যদি কারো কাছে থাকে আর ওই ইতিমের লেখাপড়ার পোশাক আদি দেওয়ার দায়িত্ব নেয় তাহলে সে অনেক বড় সবের অধিকারী হয়ে যাবে। মেয়ে মানুষ যদি ইতিম হয় তাদের বিষয়ে আর এক বিষয় রয়েছে, আইয়ামে জাহিলিয়াতের যুগে মেয়ে ইতিমদের অধিকার বঞ্চিত করত, যদি কোন অভিভাবকের কাছে ইতিমের মাল থাকত তাহলে সেই মাল কি করত, ওই মেয়ে যদি সুন্দরী হতো আর তাদের কাছে যদি ইতিমের মাল সম্পদ থাকত তাহলে ওই অভিভাবক বিয়ে করে নিত। আইয়ামে জাহিলিয়াতের যুগে এইটা ঘটনা ছিল, তার ছেলে থাকলে তার সাথে বিবাহ দিত এবং তার ধন সম্পদ আত্মসাৎ করে ফেলত, মেয়েটিকেও বহিষ্কার করে দিত। কিছুদিন পর এটা যে কত বড় অপরাধ তারা কখনো চিন্তাও করতে পারে না। বুখারী শরীফ থেকে বলা হয়েছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে একটি ঘটনা হয়েছিল, এক ব্যক্তির কাছে একজন মেয়ে ছিল এতিম এবং তার কিছু অর্থ সম্পদ ছিল এবং ওই ব্যক্তির একটা বাগান ছিল, ওই বাগানের মধ্যে মেয়েটির অংশ ছিল। সেই ব্যক্তি উক্ত মেয়েকে বিবাহ করল এবং তার মহরানা আদায় করল না, তার অংশ আত্মসাৎ করল ও বহিষ্কার করে দিল। এরকম যারা করবে কিয়ামতের দিন হিসাবের সময় তার এক সাইদ বেহুশ হয়ে থাকবে, যখন কিয়ামতের সময় হবে এই ব্যক্তি যারা এরকম বিবাহ করার পরে বাদ দিয়ে দিল, তারা আত্মসাৎ করলো, ইতিমদের মাল সম্পদ ভক্ষণ করলো, ইতিমদেরকে লাথি মেরে বাহির করে দিল বাড়ির থেকে, এই সমস্ত ব্যক্তি যখন মৃত্যুবরণ করবেন কিয়ামতের দিন হিসাবের সময় তার অঙ্গ প্রত্যঙ্গ এক সাইড বেহুশ হয়ে থাকবে। নাউযু বিল্লাহ যালিকা দুনা আল্লাহ তাআলা। অর্থাৎ বর্তমান যুগে একজন স্ত্রী বিবাহ করা উত্তম, কারণ তোমরা জুলুম থেকে বেঁচে থাকতে পারবে। ওয়াতুন নিসা সুদুকাতিহিন্না, এতে স্বামীর প্রতি নির্দেশ দেওয়া হয়েছে যে স্ত্রী মহরানা তাকেই পরিশোধ করতে হবে, এই মহরানার টাকা কেউ খরচ করতে পারবে না। অনেকেই মনে করে মহরানা একটা জরিমানার বিষয়, অনেকেই সমাজের ভিতরে আমরা মনে করে থাকি মহরানাটা হচ্ছে একটি জরিমানার বিষয়, অল্প কিছু টাকা তুলব, যদি স্ত্রী আমার সাথে খারাপ আচরণ করে তাহলে আমার কাছ থেকে এই কিছু টাকা নিয়ে তাকে সরে যেতে পারবে, এই নিয়াত করি আমরা। আমরা অনেকের ভিতরে এরকম কালচারটা থেকে যায় যে মহরানাটা হচ্ছে একটা সমাজের ভিতরে জরিমানার বিষয়, নিহলাতাং অর্থাৎ আনন্দ ভালোবাসা অর্থাৎ আনন্দর সাথে মহরানা আদায় করে দেওয়া, অর্থাৎ আদায়ের মূল বিষয় হচ্ছে
স্ত্রী মহরানা আদায় করা মানে ধন সম্পদ পরিশোধ করা। যেমন কোন দোকানে খরচ খাওয়ার পর ঋণ হয়ে গেলে সেই ঋণ পরিশোধ করার জন্য যেরকম চেষ্টা করেন, তেমনি ভাবে মহরানাটা আদায়ের জন্য ওরকম স্প্রিয়া থাকতে হবে যে আমার মহরানাটার ঋণ এটা আমাকে অবশ্য অবশ্যই পরিশোধ করতে হবে। ফাইন তিবুনাল কুমাইন সাইকিব মিন গুনাফান ফাকুলু হানি আমারিয়া। স্ত্রী যদি কঠিন ভাবে আক্রিয়ে ধরে, আবার পরের আয়াতে লেখা হয়েছে স্ত্রী যদি এই মহরানাটা আপনার কাছে কঠিন ভাবে চেপে বসে ধরে বসে, তাহলে মহরানা আপনাকে দিতেই হবে, এটা স্ত্রীর মহরানার হক। স্ত্রীর মহরানা আদায় মনে তার সাথে ভালোবাসা সহানুভূতি করা, এটি মিসকিন দরিদ্র অসহায় তাদেরকে ভালোবাসা। ওয়ালা তুসফাহা মুআলাহুম, তোমাদের মাল সম্পদ